নমস্কার, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে আজকে আমি জ্যান্ত রুই মাছ দিয়ে আদা আর রাঁধুনি বাটা দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো। রেসিপিটা করার জন্য 4 পিস রুই মাছের দাগা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে মাছগুলো ভেজে নেচ্ছি। মাছটা ভাজতে দিয়ে এই 1 চামচ রাঁধুনি আর এইটুকু আদা বেটে নেচ্ছি। রাঁধুনিতে একটু জল দিয়ে ধুয়ে নেচ্ছি। রাঁধুনি আর আদাটা মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেচ্ছি। আমরা একটু কড়া ভাজা খাই তাই এরকম ভেজেছি, আপনারা যদি একটু কম ভাজা খান তাহলে সেভাবেই ভেজে নেবেন। মাছ ভাজার তেলের মধ্যে একটু সাদা জিরে আর তেজপাতা, 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে লম্বা করে কেটে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি। প্রথমে পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো অল্প করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আলু আর পটলটা ভেজে নেওয়ার পর রাঁধুনি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে আপনারা এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখবেন, বাচ্চাদের বড়দের কারোরই এটা খেয়ে শরীর খারাপ করবে না, পেটের পক্ষে এটা খুবই ভালো। আর রাঁধুনি এমনি পেট ঠান্ডা রাখে। আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিচ্ছি। আলু পটলটা সিদ্ধ হবে আর এই রান্নাটা কিন্তু পাতলা পাতলাই হবে ঝোলটা। ঝোলটাকে এবার ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ময়দা নিয়েছি, এটা ভালো করে গুলে দিয়ে দেবো। এটা দেওয়ার ফলে বিশেষ একটা স্বাদ এনে দেবে, কারণ এতে তো বেশি কিছু মশলা পড়েনি, ঝোলটাও ঘন হবে। একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো।